কলিং ভিসায় মালয়েশিয়া গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই ভিডিওর মাধ্যমে থাকছে বিস্তারিত খবর তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আপনাদের আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো সবাই জানেন এটা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাধ্যমধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং ইমরান আহমেদ এবং দ্বাদক শ্রী ইম এই চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির মাধ্যমে মালয়েশিয়া নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং ফেরত পাঠানো পর্যন্ত এবং মালয়েশিয়া যাওয়ার পর আবাসন থেকে শুরু করে সব খরচ বহন করবে নিয়োগকর্তারা এবং মালয়েশিয়া পৌঁছানোর পর মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি সব খরচ বহন করবে যেমন আবাসন থেকে শুরু করে আপনাদের ইমিগ্রেশন ফ্রি ভিসা ফ্রি তারপরে করোনার টেস্ট থেকে শুরু করে কোয়ারেন্টাইন খরচ তারপরে আপনাদের থাকার খরচ থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স তারপরে স্বাস্থ্য ইন্স্যুরেন্স তারপরে আপনাদের যে সকল ইন্স্যুরেন্স আছে সব ধরনের সকল প্রকার খরচ বহন করবে এবং ফ্লাইটে নিয়ে যাওয়ার সহ এবং বাড়িতে ফিট ফেরত পাঠানো দেশে ফেরত পাঠানো সহ সকল খরচ বহন করবে এবং নিয়োগকর্তা তাদের মানসম্মত বিমা এবং আবাসন এবং আর একটা জিনিস ই করবে যেরকম আপনাদের হলো মানসম্মত বিমা এবং তাদের আবাসন সহ তারপরে আরও যত ফ্যাসিলিটি আছে সবগুলোই বহন করবে তারা এবং দু সাল থেকে সিন্ডিকেটের কারণে দেশটিতে লোক নেওয়া বা কর্মী নেওয়া বন্ধ হয়ে যায় এবং দেশটিতে এখন দু লক্ষেরও বেশি শ্রমিক প্রয়োজন কিসের জন্য করোনা আবাসনের কারণে করোনা মহামারীর কারণে অনেক শ্রমিক ঘাটতি পড়েছে এবং দেশেও চলে এসেছিল অনেক শ্রমিক তো এই অনুযায়ী এবং এখন এই বছর দু সালে মার্চ থেকে যাওয়া হবে কর্মী প্রেরণ মার্চ থেকে শুরু হবে এখন কর্মী প্রেরণ এই ছিল আজকের ভিডিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন